बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम रहमतुल्लाह बारकातु। देशे विदेशे थाका सम्मानित सिलेटबासी आपनादेरके धन्यवाद जानाच्छि, शुभेच्छा एवं अभिनंदन जानाच्छि। हजरत शाहजालालेर पवित्र माटिर सिलेटबासीके केउ पराजित करते पारे ना। ऐक्यबद्ध सिलेटिदेरके कखनो कोनोभावेई केउ हाराते पारबे ना। राजनैतिकभावे बोली, राष्ट्रीयभावे बोली, सामाजिक भावे बोली, देशे विदेशे जेखने जाने बोली, सिलेटे जन्म जार 101 गुण तार, सेटा राजनैतिक भावे प्रमाणित, राष्ट्रीय भावे प्रमाणित, आंतर्जातिक भावे प्रमाणित। देशे विदेशे सिलेटीरा ऐक्यबद्ध हुए विजयेर माला विजय छिनिये एनेछे। ऐक्यबद्ध प्रवासीरा सब समय ऐक्यबद्ध सिलेटबासीरा सब समय विजयी हुए छे। खुशीर खबर प्रिय सिलेटबासी, जे गतकाल आम्रा जे प्रतिबाद करछिलाम आम्रार सिलेटर एक बोइंडे उस्मानिया आंतर्जातिक विमानबंदर अपमान करा हुए, ए बोइनर फ्लाइट बातिल करा हुए, बोइन लंडन जाइते पारछिलाना, आम्रा सबाई मिलिया प्रतिबाद करछिलाम। आमी आहमद रियाजे आपनारा रेलुइया दाबी करछिलाम, एकटा दाबी जे ब्याद्य बखले আমরা বনি লোকে ব্যাদ্যবি করছন, এরা আর সিলেটর মাটির তাক্তা পারতা না। এই দুই ব্যাদ্যবরে সিলেটর মাটির কোনো মতে রাখা যাইত না, এটা আসলে আমরার দাবি। আপনারা ভাইরাল করছন আমার এই ভিডিওটা, নতুন পেজটা গিয়ে আপনারা প্রায় আপনার 5 লক্ষ ভিউয়ার্স, প্রায় 5,500 সিলেটি হলে শেয়ার করছন। খুশির খবর হইল বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আমরার দাবির প্রতি শ্রদ্ধা জানাইয়া আমরার এই বৈন্য লোকে যারা খারাপ ব্যবহার করছে, যে কুলাঙ্গার অফিসারে পাসপোর্ট ইটামারি ফালাইছে, হাসি ঠাটকারা মস্কারি করছে, এরে সিলেট তাকিয়া প্রত্যাহার করা হয়েছে এবং অপেশাদারি আচরণ করা লাগিয়া, খারাপ বিহেভ করা লাগিয়া একজনরে বরখাস্ত করা হয়েছে। আমরা আশা করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সিলেটবাসী খুশি, আমরা প্রবাসী সকল খুশি। এবং এই 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 বিষয়টা, এই ঘটনা একটা দৃষ্টান্ত রইল যে সিলেটর পবিত্র মাটিত কোনো সিলেটর প্রবাসী লোকে আগামীতে যেন জীবনে কেউ ব্যাদবি করে না, দেশপ্রেমিক সিলেটবাসী, দেশপ্রেমিক সিলেটর প্রবাসী হলে স্বাধীনতার যুদ্ধ থাকি শুরু করিয়া 1971 সাল থাকি শুরু করিয়া এই 2021 সাল পর্যন্ত সিলেটি হকলে বারবার প্রমাণ দিছন, সিলেটি হকল সাচ্চা দেশপ্রেমিক, সিলেটি হকল দেশের পক্ষে কথা কয়, সিলেটি হকল গণতন্ত্রের পক্ষে কথা কয়, সিলেটি হকল দেশের মানুষের পক্ষে কথা কয়। তাই সিলেটবাসীরে আমরা আবারও ধন্যবাদ জানাইয়ার, আমরা খুশি হয়েছি, আমরা ধন্যবাদ জানাইয়ার। এই বিষয়টা অনু কমপ্লিট আপনার শেষ করা দরকার। আশা করি আমরা সিলেটের এই বইন নির্দিষ্ট সময় আগামী 7 তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তাই না বা লন্ডন ফিরিয়া যাইবা। আগামীতে সিলেট প্রবাসী লগে সিলেটের এয়ারপোর্ট কেউ কোনো ধরনের অশোভনীয় আচরণ এবং অসৌজন্যমূলক কোনো ধরনের ব্যবহার করতে পারত না, এটা আমরার বিশ্বাস। অবশেষে প্রাণপ্রিয় সিলেটবাসী হলরে কইয়ার আর ধন্যবাদ জানাইয়ার, যে ভিডিওটা শেয়ার করছন, প্রতিবাদে আমরা গর্জে উঠছি। আমরা হজরত শাহজালালের পবিত্র মাটির সন্তান, আমরা শাহপুরানোর পবিত্র মাটির সন্তান, ইন অলিয়া উলিয়ার এই সিলেটবাসীরে আমি আবারও ধন্যবাদ জানাইয়ার। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হবেন, গর্জে উঠবেন। রায়হান হত্যার আসামি আকবর এখন জেল বন্দী আছে, আকবররে আমরা গ্রেফতার করাইতাম পারছি এবং বিমানের এই দুই কর্মকর্তারে সিলেটর মাটি তাকি হরাইতাম পারছি, একটা আমরার সার্থকতা, একটা আমরার সফলতা। আগামীতে সিলেটবাসী যে কোনো প্রশ্নে দেশের পক্ষে এক থাকবা, দেশের প্রশ্নে এক থাকবা, স্বাধীনতার প্রশ্নে এক থাকবা, দেশ এবং রাষ্ট্রের পক্ষে সিলেটবাসীর অবস্থান ক্লিয়ার, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিলেটবাসী সোচ্চার, বালা থাকবা, মাস্ক ছাড়া ঘর থাকি বাইর হইবা না। করোনার এই মহামারীর সময় সরকারের যত আইন, লকডাউনের আইন মানিয়া চলবা, অযথা বিনা কারণে ঘর থাকি বারইবা না। আবারও ধন্যবাদ জানাই যে আপনার সুরমা গাঙ্গের ভারে বাড়ি, শাহজালালের উত্তর সুরি,
দেশ বিদেশে বেটাগিরি, আমরা হোক খোল সিলেটি, আমরা হোক খোল সিলেটি, আমরা হোক খোল সিলেটি, আমরা হোক খোল সিলেটি।